মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে সকলের খুবই পছন্দের একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হলো ফ্রেশ ফ্রাই। আমরা কিন্তু তেলে ভাজা ছাড়া ভাবতেই পারি না। আমরা বিকেলে জল খাবার হিসেবে তেলে ভাজাটাকেই সব থেকে বেশি প্রেফার করি, আর এই ফ্রেশ ফ্রাইটা কিন্তু সকলেরই খুবই পছন্দের। এটা কিন্তু কলকাতার খুবই ফেমাস স্ট্রিট ফুড হিসেবেও পরিচিত। তাহলে চলুন দেখে নিই কী করে এটা তৈরি করতে হয়। এখানে আমি ভেটকি মাছের ফিলেট নিয়েছি, দেখুন এরকম মোটা করে কেটে রেখেছি। আপনারা বাজারে বলবেন যে ফিশ ফ্রাইয়ের জন্য, তাহলেই ওরা এরকমভাবে কেটে দেবে। এবার এটার ফার্স্ট ম্যারিনেশনের জন্য এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। এগুলোকে একটু ছড়িয়ে নিলে ম্যারিনেট করতে সুবিধা হয়। এবারে এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে পাতিলেবু। আমি গোটা একটা পাতিলেবু ইউজ করবো এর মধ্যে। ভেটকি মাছের যে একটা গন্ধ থাকে, এই পাতিলেবুটা দেওয়ার ফলে কিন্তু ওই গন্ধটা চলে যাবে আর ফিশ ফ্রাইটা অনেক বেশি টেস্টি হবে। এবার এটাকে খুব সুন্দর করে মাখিয়ে আমি 10-15 মিনিট মতো রেখে দেব। আপনারা কিন্তু সবকিছু পরিমাণটা একটু ডেসক্রিপশনে দেখে নেবেন, আমি ওখানে দিয়ে দিয়েছি। দেখুন 10 মিনিট মতো রেখেছি, মাছটা অনেকটা সাদা হয়ে গেছে। এবারে সেকেন্ড ম্যারিনেশনের জন্য দেখিনি আমার কি কি লাগবে। এখানে আমি কাঁচা লঙ্কা বাটা রেখেছি, সামান্য একটু কাঁচা ধনে পাতা বাটা রেখেছি। এখানে রেখেছি আমি পুদিনা বাটা বাটা, লাগবে আমার সামান্য একটু রসুন বাটা, রয়েছে পেঁয়াজ বাটা আর আদা বাটা। আমি নুন দেব না, কেননা আমি ফার্স্ট ম্যারিনেশনে নুন দিয়েছি, তাই নুনটা এখন আর দিচ্ছি না। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা, পুদিনা পাতা বাটা আর ধনে পাতা বাটাটা নিয়ে নেব। এবারে আমি এর মধ্যে একে একে রসুন বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটাটাও দিয়ে দেব। এর মধ্যে এখন আমি আর নুন আর গোলমরিচ দিচ্ছি না, কারণ আমি প্রথমেই দিয়েছি, তাই এটা আর এখন দরকার নেই। দেখুন এটাকে মিক্স করে নিলাম। এবারে আমি এই মাছগুলো যেগুলো, সেগুলো থেকে আমি এরকম হালকা হাতে প্রেস করে এক্সট্রা জলটাকে বার করে নেব। খুব বেশি প্রেস করার দরকার নেই, হালকা হাতে প্রেস করলেই যতটা জল বেরোয় তাতেই হবে। এবারে এই মশলাটার সাথে খুব সুন্দর করে মাছটাকে একটু মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে এরকম ভাবে সাইড করে রাখতে থাকবো। সবকটা মাছেই যেন খুব সুন্দর করে মশলাটা লাগে, এইভাবে এগুলোকে একটু পেতে নেবেন, তাহলে খুব সুবিধা হয়। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে 2 ঘন্টা মতো রেখে দেব। মিনিমাম আপনারা কিন্তু 1/2 ঘন্টা রাখবেন, নইলে কিন্তু ভালো হবে না। এবার অন্য একটা বোলের মধ্যে আমি 2টো ডিম নিয়ে নিলাম, এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে 1/2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার ইউজ করছি। আপনারা মনে করলে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এতে ইউজ করতে পারেন। এটাকে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটার সাথে ফেটিয়ে নেব। দেখুন এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, এটা লাগবে বেশ খানিকটা ওই ফিশ ফ্রাইটাকে কোট করার জন্য। যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে 2 ঘন্টা মতো, দেখুন খুব সুন্দর মাছটা ম্যারিনেট হয়ে গেছে। এবার এগুলোকে আমি ফিশ ফ্রাই আকারে করে নেব। প্রথমে ডিমের গোলার মধ্যে চুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসে কোট করব। একটু বাহাতে করছি আমি, কেননা এক হাত শুকনো রাখাটা খুবই দরকারি, নইলে কিন্তু খুবই অসুবিধা হবে। আমি এই প্রসেসটাকে 2-3 বার করব। আপনাদের যদি বেশি মোটা পছন্দ হয় তাহলে 3 বার মতো করবেন, নইলে 2 বার করলেও চলবে। প্রথমে এটাকে খুব ভালো করে লাগানো হলে তখনই এটাকে তুলতে হবে, তারপর একটু হালকা হাতে এটাকে প্রেস করে করে ফিশ ফ্রাইটাকে চৌকোভাবে শেপ দিতে হবে। দেখুন এইভাবে আমি সমস্তগুলো করে নেব। আপনারা যেরকম মোটা পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা প্রসেসটাকে রিপিট করবেন। এইভাবে আমি সমস্তগুলো করে নেব। দেখুন সমস্ত ফিশ ফ্রাইগুলোকে আমি গড়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ডুবো তেলে ভাজব। একটা কড়ার মধ্যে আমি সাদা তেল গরম করে নিচ্ছি, বেশ খানিকটা লাগবে তেল, কেননা একটু বেশি তেলে ভাজলে তাহলেই কিন্তু ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এবারে এই ফিশ ফ্রাইগুলোকে মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পেপার টাওয়াল উপরে তুলে নেব। আপনারা কিন্তু যে কোনো অকেশনে এটারে স্টার্টার হিসেবেও রাখতে পারেন। এই ফিশ ফ্রাইটাকে সকলেই খুবই পছন্দ করবে, ফিশ ফ্রাই আমরা সকলেই খুবই ভালোবাসি। আর এটাকে কিন্তু মাস্টার্ড সস বা কাসুন্দি বা টমেটো সস সব কিছুর সাথেই খুব ভালো লাগে। আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা তৈরি করুন, দেখবেন খুব ভালো লাগবে।
আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো খান, সুস্থ থাকুন, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।